নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করব আজকে আলোচনা করবো বিটকয়েন নিয়ে একটু ডিটেলস তার সাথে সাথে কিন্তু আপনারা জানেন সিপিআই ডেটা কিন্তু আজকে আসতে চলেছে এবং সিপিআই ডেটা আজকে আসতে চলেছে সন্ধে ছটার সময় বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে ছটা আমরা বলতে পারি এবং আপনারা যদি দেখেন প্রিভিয়াসলি যে সিপিআই ডেটাটা এসেছিলো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টের কাছাকাছি ফোরকাস্ট যেটা চলছে জুলাই এগারো মানে আজকের দিনে কিন্তু বলা যায় থ্রি যদি এর থেকে কম আসে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে মার্কেট কিন্তু পাম্প হওয়ার সম্ভাবনা যেটার চান্স কিন্তু বেশি হয় থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আসতে পারে বা এমনটা হতে পারে থ্রি পার্সেন্ট এলো সেক্ষেত্রে কিন্তু মার্কেট পাম্প করবে এবং যদি এমনটা হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা বলা যায় এই জায়গায় যদি মাঝামাঝি আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট কীভাবে রিয়্যাক্ট করবে এটা কিন্তু বোঝা ডিফিকাল্ট তার কারণ হচ্ছে প্রিভিয়াসের তুলনায় যদি থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো প্রিভিয়াসের তুলনায় কিন্তু কম এসছে মার্কেটের জন্যে পজিটিভ এবং আপনি যদি দেখেন ফোরকাস্ট যেহেতু থ্রি পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি তার থেকে ওয়ান পয়েন্ট বলা যায় বেশি এসছে সেক্ষেত্রে কিন্তু মার্কেট কীভাবে রিয়্যাক্ট করবে এটা একটু বোঝা মুশকিল হবে এবং আলটিমেট যদি দেখেন মার্কেটে কিন্তু বলা যায় পাম্প হওয়ার সম্ভাবনা আমরা বেশি এক্সপেক্ট করতে পারি কিন্তু লাস্ট যে সময় কিন্তু আমরা শুনেছি এবং মার্কেটের যা পরিস্থিতি সেই হিসেবে যদি আমরা দেখি বর্তমানে কিন্তু বলা যায় থ্রি পারসেন্ট আসার কথা এবং এর ওপরেই কিন্তু ডিপেন্ড করবে মার্কেটের নেক্সট মুভ মার্কেট পাম্প করতে যাবে নাকি ডাম্প করতে যাবে এটা কিন্তু বলা যায় অনেক বেশি অপেক্ষা করতে হবে আমাদের সন্ধ্যে ছটা এবং বাংলাদেশ সময় সাড়ে ছটার জন্য এবং বিটকয়েনের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু মোটামুটি আটান্ন হাজার একশো আশি ডলারের কাছাকাছি চলছে এবং ইথিরিয়ামের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়ামের প্রাইস কিন্তু তিন হাজার একশো চব্বিশ ডলারের কাছাকাছি চলছে মার্কেটে আমরা যদি দেখি মার্কেটে কিন্তু না পজিটিভিটি না নেগেটিভিটি এমনটা নয় যে অল্ট কয়েন যথেষ্ট ভালো পাম্প করছে এমনটাও নয় যে অল্ট কয়েন যথেষ্ট বেশি ডাম্প করছে মার্কেট কিন্তু বলা যায় একটা ঠিকঠাক জায়গায় আছে আটান্ন হাজার ডলারের কাছাকাছি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বর্তমান যে সাপোর্ট আমাদের বিটকয়েন সেটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো ডলারের আশেপাশে এখানেই কিন্তু ঘোরাফেরা করছে এবং সেখান থেকে কিন্তু বলা যায় কিছুটা পাম্প করছে আবার নিচে আসছে আমরা কি এক্সপেক্ট করতে পারি মার্কেটের থেকে মার্কেট থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি বিটকয়েন এই যে নিউজটা আসবে সিপিআই ডেটার সিপিআই ডেটা কিন্তু বলা যায় ঠিকঠাক আসার পরে কিন্তু বিটকয়েন মোটামুটি আপনি যদি দেখেন ষাট হাজার ডলারের উপরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বলি স্ট্রাকচারে যাব এবং আমরা যদি দেখি বিট কয়েন একষট্টি হাজার সাতশো ডলার পার করে সেক্ষেত্রে কিন্তু বলা যায় আমরা একটা পজিটিভিটির দিকে যেতে পারি অল্ট কয়েনের পাম্প করার সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং তার সাথে সাথে আপনাকে দেখতে হবে সাতান্ন হাজার পাঁচশোর যদি নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও বিয়ারিস মোড়ে যাব এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সাতান্ন হাজার পাঁচশোর নিচের দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ যদি একষট্টি হাজার সাতশোর উপরে যাই সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য পজিটিভ মুভমেন্ট নিয়ে আসবে এই জিনিসটা কিন্তু এই বেসিক জিনিসটা কিন্তু আপনি মাথায় রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে বা আপনি ভাবছেন যে স্পটে এন্ট্রি নেবো কিনা বা আমরা বর্তমান সময়ে কি করবো সেটা থেকে কিন্তু এই জায়গাটা থেকে আমরা বলা যায় ক্লিয়ারিটি কিছুটা পেতে পারি নেক্সট যে ব্যাপারটা আসবো শুধুমাত্র সিপিআই ডেটা এগুলো দেখলে হবে না মার্কেটে কিন্তু বেশ কিছু নিউজ আছে যে নিউজটা আছে প্রথমে কিন্তু আমি একটু হ্যামস্টার কম্ব্যটের দিকে যাবো তার কারণ হচ্ছে হ্যামস্টার কমব্যাট থেকে কিন্তু একটা বড় নিউজ আসছে যেটা হচ্ছে হ্যামস্টার কমব্যাক্ট জুলাইতে লিস্টিং হতে পারে এটা আপনারা মোটামুটি সবাই জানেন বলছে বলা হচ্ছে যে দুশো মিলিয়নের ওপর মানুষ কিন্তু বলা যায় ব্লক চেন আগামী দিন ইউজ করতে পারে হ্যামস্টার কমব্যাটের মাধ্যমে এবং যেটা কিনা ওয়েব থ্রির জন্যে কিন্তু যথেষ্ট পজিটিভ দিক তার কিন্তু টন ইকোসিস্টেমের জন্যও তো আলটিমেট যদি দেখেন হ্যামস্টার কমব্যাট লিস্টিং যদি এই সময় দাঁড়িয়ে হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে হাইপটা আছে সেই হাইপটা কিন্তু নেক্সট লেভেল যাবে এবং প্রায় বলা যায় যে দুশো মিলিয়নের ওপর মানুষ কিন্তু বলা যায় ওয়েব থ্রিতে কাজ করবে বা ওয়েব থ্রিতে আসবে আমরা বলতে পারি ব্লক চেন ট্রানজাকশান করবে যেটা কিন্তু বলা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য কিন্তু একটা বড়ো ব্যাপার এবং তার সাথে সাথে অবশ্যই টন ইকোসিস্টেমের জন্য এবং হ্যামস্টার কমব্যাটের জন্য তো অবশ্যই তো যে কারণে বর্তমান সময়ে কিন্তু বলা যায় হেডলাইন সমস্ত নিউজ আপডেটের কিন্তু বলা যায় হ্যামস্টার কমব্যাট চলছে এবং আপনিও অবশ্যই মাইনিং করছেন হ্যামস্টার কমব্যাট আমরা বহুদিন ধরে যখন কিন্তু বলা যায় হ্যামস্টার কমব্যাটের কোনো হাইপ ছিল না সেখান থেকে কিন্তু আপনাদের বলে আসছি ডেলি কিন্তু আমরা টেলিগ্রামে সাইফার থেকে শুরু করে যে কম্বো আছে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করি অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন তার কারণ হচ্ছে সিপিআই ডেটা যখন আসবে আমরা আপনারা কিন্তু টেলিগ্রামেই পাবেন এবং তার সাথে সাথে হ্যামস্টার কম্ব্যাটের কম্বো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা টেলিগ্রামেই পাবেন তো অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রাখুন অলরেডি দশ হাজার মা ওপর মানুষ কিন্তু টেলিগ্রামে আছেন এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে হ্যামস্টার কম্ব্যাটে আমরা প্রফিট পার আওয়ারের ওপর কিন্তু বলা যায় আপনারা জানেন যে আমরা আগামী দিন কিন্তু এয়ারড্রপ পেতে পারি এবং প্রফিট পার আওয়ারটাকে কীভাবে বাড়াতে হবে এটার যদি ডিটেল ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আমায় জানান আমি কিন্তু কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট দেখার পর কিন্তু ভিডিও ডিটেলসে নিয়ে আসার চেষ্টা করবো কীভাবে কিন্তু আপনি আপনার যে প্রফিট পার আওয়ার সেটাকে বাড়াতে পারেন এবং অনেক বেশি কয়েন খরচা না করে তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু গ্র্যান্ড মাস্টারে আছেন অনেকেই কিন্তু বলা যায় লর্ডে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই কিন্তু মাস্টার আছেন তো আগামী সময়ে খুব অল্প কয়েন খরচ করে কিভাবে আপনি কিন্তু বলা যায় প্রফিট পার বাড়াতে পারবেন এবং আগামী দিনে লেভেল আপ করতে পারবেন ক্রিয়েটর লেভেলে যেতে পারবেন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে যে কোনো প্রোজেক্ট যখন কিন্তু এয়ারড্রপ করে তার কিন্তু বলা যায় টপ ওয়ান পার্সেন্ট মানুষ কিন্তু সব থেকে বেশি এয়ারড্রপ পায় সেটা কিন্তু খুব কম করে হলেও হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার ডলার কিন্তু আমরা দেখেছি এয়ারড্রপ আপনি যদি নর্মাল প্রজেক্টে দেখেন সেক্ষেত্রেও কিন্তু বলা যায় টপ জোনকে কিন্তু বলা যায় অনেক বেশি এয়ারড্রপ দেওয়া হয় এবং যারা কিন্তু পেছনের দিকে থাকে তারা কিন্তু পঞ্চাশ একশো ডলার বিশ ডলার এইরকম কিন্তু পায় আমরা দেখেছি এবং একশো দেড়শো ডলার পেলেও যথেষ্ট ভালো কিন্তু আলটিমেট যদি দেখেন টপ ওয়ান পার্সেন্টে যদি যাওয়া যায় বাট টপ জায়গায় যদি যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বলা যায় অনেক বেশি পরিমাণ এয়ারড্রপ কিন্তু আমরা পেতে পারি এটা কিন্তু বলা যায় সম্ভব যেটা আমরা নট কয়েন থেকে দেখেছি বিভিন্ন এয়ারড্রপ থেকে দেখেছি টপ লেভেলে থাকলে কিন্তু হাজার দু হাজার পাঁচ হাজার দশ ডলার পর্যন্ত কিন্তু বলা যায় एयरड्रॉप किंतु तो पावा जाए তো এই জিনিসটা আপনারা কমেন্ট সেকশানে জানান আমি অবশ্যই ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব নেক্সট যে নিউজটা আসবো সেটা হচ্ছে জাই কোন কয়েনের তরফ থেকে আপনারা জানেন জাইয়ের কিন্তু বলা যায় একটা বড়ো আনলক ছিল ন তারিখের কাছাকাছি এবং জাইয়ের তরফ থেকে কিন্তু একটা টুইট এসছে আপনারা যদি দেখেন এক্স হ্যান্ডেলে কিন্তু তারা দিয়েছে তাদের যে আনলকটা ছিল সেটা কিন্তু বলা যায় পঁচাশি মিলিয়ন থেকে তারা কিন্তু নিচে নামিয়ে সেটা কিন্তু সতেরো পয়েন্ট সাত মিলিয়নে নিয়ে এসেছে জুলাই মাসে এবং আপকামিং জুলাইয়ের যে আনলক আছে সেটা কিন্তু বলা যায় আসবে অল্প অল্প স্লোলি স্লোলি তারা কিন্তু চেঞ্জ করতে চেষ্টা করেছে এবং মার্কেটে যাতে প্যানিক না সৃষ্টি হয় সেই জন্যে তারা কিন্তু ডিটেলস জানিয়েছে যে সেভেন্টি নাইন পার্সেন্ট যে আনলকের ব্যাপারটা দেখাচ্ছিলো সেটা কিন্তু একেবারেই ইনকারেক্ট এটা কিন্তু তারা পরিষ্কার ক্ল্যারিটি দিয়েছে কোথায় না এক্স স্যান্ডেলে আপনারা গিয়ে কিন্তু আপনারা ইজিলি দেখতে পারেন যে এক্স হ্যান্ডেলে জায়গার কিন্তু ডিটেলস টুইট কিন্তু তারা করে জানিয়েছে কি করতে চলেছে এবং আমি আপনাদের যেমনটা দেখালাম গত কালকে টুইট সম্ভবত ন তারিখের আপনারা দেখতে পাচ্ছেন টুইট সেখানে কিন্তু বলা যায় তারা ডিটেলস জানিয়েছে নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে ফ্লোকি ইনুতে ফ্লোকি ইনুতে কেন তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন ফ্লোকি ইনুর ডেলি চার্ট এখানে কিন্তু খোলা আছে এবং লাস্ট টাইম যেখান থেকে কিন্তু ফ্লোকি ইনু পাম্প করেছিল বর্তমান সময় সেই জায়গায় কিন্তু আবারও বলা যায় একই জায়গায় কিন্তু আছে এবং এখান থেকে কিন্তু ব্রেকআউট হতে পারে যেহেতু আমি বললাম সিপিআই এটা আছে মার্কেট কিন্তু পাম্প হতে পারে সেক্ষেত্রে কিন্তু ফ্লোকি ইনু ব্রেকআউট করতে পারে অবশ্যই নজর রাখতে পারেন ফ্লোকি দিকে বর্তমান মার্কেট ক্যাপ কিন্তু ফ্লোকি ইনুর আনুষাঙ্গিক যে কয়েনগুলো আছে আমরা বলতে পারি টপ দুশোর মধ্যে সেক্ষেত্রে কিন্তু ফ্লোকি মার্কেট ক্যাপ ওয়ান পয়েন্ট ফোর ফোর বিলিয়ন এবং আগামী সময় কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি খুব কম করে হলে টেন বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ কিন্তু ফ্লোকি জেনারেট করতে পারে তার কারণ অন্যতম কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ডস অ্যান্ড ব্যাকার্সে ডিডাব্লিউএফের নাম এবং কয়েকদিন আগেই কিন্তু বারো মিলিয়ন ডলারের ওপর ফান্ড কিন্তু তারা পেয়েছিল এই ডিডাব্লিউএ ল্যাভেসের কাছ থেকে এবং তারপর থেকে কিন্তু আমরা খুব বড় পাম্প কিন্তু দেখিনি একটা সামান্য পাম্প কিন্তু দেখেছিলাম তারপর থেকে কিন্তু খুব একটা পাম্প দেখিনি তো অবশ্যই ফ্লোকিনুর দিকে নজর রাখতে পারেন ফ্লোকি কিন্তু বলা যায় আগামী সময় পাম্পের জায়গায় কিন্তু আসে নেক্সট ব্যাপারটা আমি আসবো তার আগে একটা জিনিস বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন টেলিগ্রাম জয়েন অবশ্যই করে রাখুন কারণ সিপিআই ডেটা থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা টেলিগ্রামে পাবেন নেক্সট যে নিউজটা আসছে এটা একটা অন্যতম আমাদের বলা যায় পপুলার কয়েন লাভলি ইনু লাভলি ইনু নিয়ে কিন্তু আমি এর আগেও আপনাদের বলেছিলাম এবং লাভলি কিন্তু থার্ড অ্যানিভার্সারি আসছে এবং সেই কারণে লাভলি ইনু পাঁচ পাঁচটা এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে তো এর টোটাল ডিটেলসটা আমি আপনাদের একটু বলতে চাই বর্তমান সময় লাভলি এমন একটা জায়গা আছে যেখান থেকে কিন্তু বলা যায় খুব একটা বেশি পাম্প করেনি এবং রিসেন্টলি কিন্তু লাভলি মাইগ্রেট হয়ে এসছে যে কারণে আমরা বলবো যে লাভলিনুতে যদি মোটামুটি দেখা যায় যে অনেকগুলো জিরো ছিল সেই জিরোগুলো কিন্তু বলা যায় অনেকগুলোই কমে গেছে এবং লাভলি ক্যাপে লাভলি ইনুকে খুঁজতে এবং দেখব যে কতগুলো জিরো রয়ে গেছে বা কতগুলো মাইগ্রেশন হওয়ার পর কী অবস্থা কী পজিশনে আছে এবং লাভলি থেকে যেহেতু নিউজ আপডেট এসছে সেই সেটাকে ডিটেলসে কভার করার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো টু ডলারের কাছাকাছি ট্রেড করছে এবং লাভলি অল টাইম লোয়ের কাছাকাছি আছে এমনটা নয় যে অনেক পাম্প করে আছে এবং মার্কেট ক্যাপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আটত্রিশ মিলিয়ন ডলারের কাছাকাছি মার্কেট ক্যাপ এবং পাঁচটা এক্সচেঞ্জের লিস্টিং হবে বলছে এমনটা নয় তার মানে কিন্তু বাইনান্স এক্সচেঞ্জের লিস্টিং হবে তাহলে কিন্তু তারা অবশ্যই উল্লেখ করার চেষ্টা করত যে মোটামুটি আর ওয়ান এক্সচেঞ্জের লিস্টিং হবে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট লেখা আছে পাঁচটা লিস্টিং কামিং তো এমনটা ভাবার কোনো জায়গা নেই যে বাইনান্স বা কোয়েনবেসের মতো এক্সচেঞ্জের লিস্টিং হবে আগামী সময় আর ওয়ান কিছু এক্সচেঞ্জে হয়তো লিস্টিং হতে পারে লাইক আমরা বলতে পারি বাইবিট এবং আপনি যদি দেখেন যে যে এক্সচেঞ্জে বর্তমান সময় নেই তার মধ্যে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু যদি দেখি কুকোয়েনে কিন্তু আমরা লাভ পাই না তো সেক্ষেত্রে কু কয়েন বাইবিট বা হতে পারে বিংএক্স এই ধরনের এক্সচেঞ্জে কিন্তু বলা যায় লিস্টিং হতে পারে পাঁচটা এক্সচেঞ্জ যেহেতু বর্তমান সময় বলা কিন্তু ডিফিকাল্ট কিন্তু বর্তমান সময় থেকে কিন্তু কিছুটা পাম্প করতে পারে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যেহেতু এক্সচেঞ্জ লিস্টিং হবে সেটা কু কয়েন হোক বাইবিট হোক বা অন্য কোনো এক্সচেঞ্জ হোক সেক্ষেত্রে কিন্তু আমরা এইটুকু জিনিস বলতে পারি যে পাম্প হতে পারে তো অবশ্যই অনেক বেশি রিস্কি এই কয়েন তার কারণ হচ্ছে এই কয়েনের যে ডেভেলপাররা তারাই কিন্তু পাম্প ডাম্প করা তো আমি প্রিভিয়াসলি বহু ভিডিওতে বলেছি এবং আপনারা যদি দেখেন আলটিমেট যেহেতু অল টাইম লোয়ের কাছাকাছি আছে এবং রিসেন্টলি মাইগ্রেট হয়ে এসছে এবং একটা চান্স আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিভার্সারি আসছে একটা পাম্প হতে পারে এমনটা নয় যে আমরা টু এক্স থ্রি এক্স টেন এক্স পাম্পের জন্য অপেক্ষা করব এখান থেকে কিন্তু বেশ কিছুটা পাম্প আমরা প্রফিট বুক করতে থাকব এবং ফ্রি করতে থাকবো আমাদের টাকাকে আমরা যদি একশো ডলার ইনভেস্ট করি ফিফটি পার্সেন্ট যদি পাম্প করে সেটা যদি দেড়শো ডলার হয় তাহলে কিন্তু আমাদের নিজের যে আসল টাকাটা সেটা কিন্তু বের করতে চেষ্টা করব এইভাবে কিন্তু আমরা এটায় প্রফিট বুক করতে থাকব তার কারণটা আমি আপনাদের বলে দিই এই ধরনের কয়েন কিন্তু বলা যায় পাম্প করে কখন কখন আপনারা ভালো করে জানে রাখুন এক্সচেঞ্জ লিস্টিংয়ের যখন হাইপ শুরু হয় তখন কিন্তু পাম্প করে যায় যখন কিন্তু এক্সচেঞ্জ লিস্টিং হয়ে যায় তখন কিন্তু ডাম্প করতে শুরু করে তো এটাই হচ্ছে ব্যাপার খুব সেফ অ্যান্ড সিকিউরলি কিন্তু আপনারা কাজ করার চেষ্টা করবেন এই জিনিসগুলো কিন্তু আমরা মার্কেট থেকে এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু আপনাদের বলার চেষ্টা করি তো সেই কারণে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওকে লাইক করবেন অনেক বেশি মোটিভেশান লাগে কিন্তু আপনাদের এই নিউজগুলো এই আপডেটগুলো পৌঁছে দিতে এবং অবশ্যই তিরিশ জুলাই আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ জুলাই কিন্তু এর বলা যায় অ্যানিভার্সারি সেক্ষেত্রে কিন্তু বলা যায় তার আগে থেকেই কিন্তু হাইপ শুরু হয়ে যাবে তো এই জায়গায় বর্তমান সময় যে জায়গায় আছে এখনও পর্যন্ত কিন্তু কিছুই পাম্প করেনি সেই জায়গায় কিন্তু আমরা অবশ্যই নজর দিতে পারি যদি চাই তো টোটালটাই কিন্তু ডিপেন্ড করবে আপনাদের ওপর রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় নিজেদের রিসার্চ করার পর কিন্তু কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং অত্যন্ত রিস্কে কিন্তু বলা যায় লাভলি আগামী প্রিভিয়াস সময় আপনারা যদি লাভলিনু চার্ট দেখেন তাহলেই বুঝতে পারবেন যে লাস্ট মোটামুটি অল টাইম যে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাম্প এত বেশি ডাম্প আবার পাম্প আবার ডাম্প আবার পাম্প আবার ডাম্প এই জায়গায় কিন্তু চলছে এইভাবেই কিন্তু চলে এবং এর ডেভেলপাররাই কিন্তু বলা যায় এর থেকে বড়ো বলা যায় পাম্প ডাম্প করায় এবং প্রিভিয়াসলি কিন্তু আমরা দেখেছি এবং বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে লাস্টে একটা নিউজ আপডেট আছে যেটা হচ্ছে একদম নেগেটিভ নিউজ বাজে নিউজ যেটা হচ্ছে অবসেক যে কয়েন্টটা ছিল অফসেক কয়েন্টার মধ্যে কিন্তু বলা যায় যেটা হ্যাকিং হয়েছে এবং সেটার জন্য কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের যে কয়েন আছে সেটা কিন্তু ট্রেডিং বন্ধ করে রেখেছে এবং তার সাথে সাথে আগামী সময় কিন্তু তারা মাইগ্রেট করতে যাচ্ছে এবং নতুন কয়েন তারা দেবে এবং তারা কিন্তু এম এ করেছে এবং পরিষ্কার কিন্তু তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে তারা কিন্তু তাদের কাছে ফান্ড সেভ আছে দেখতে পাচ্ছেন ফান্ডস আর এবং বর্তমান সময়ে কিন্তু তারা অফসেক কয়েন বাইন করার জন্য বারণ করেছে আগামী সময়ে কিন্তু তাদের ভিটুতে যে মাইগ্রেট হবে সেটা কিন্তু এয়ারড্রপ দিয়ে দেবে যাদের যেরম আছে সেইভাবে তো বর্তমান সময়ে কিন্তু দেখে দেখতে পাচ্ছেন প্লিজ ডু নট বাই কারেন্ট অফসেক টোকেন তো পরিষ্কার কিন্তু তারা জানিয়ে দিয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন কেন অবসেকের এই প্রবলেমটা হচ্ছে যেখানেই আপনি কিনে থাকুন না কেন হয়তো আপনি দেখতে পাবেন যে অফসেক বর্তমান সময় ট্রেডিং হচ্ছে না ডিলিস্ট হয়েছে তো এটা হচ্ছে মেন কারণ তো ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা অবশ্যই সিপিআই ডেটার জন্যে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম জয়েন করুন অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে